গরম হয়ে গেছে, এবারে তেল দিয়ে দিচ্ছি। এই কাঁচা আম দিয়ে আমি চুনা মাছগুলো রান্না করবো আজকে। এবার আমি মাছগুলো ভেজে নেব। এবারে আমি আদা রসুন বেটে নেব। আদা রসুন বাটা হয়ে গেছে, এবারে এটা তুলে নিচ্ছি। মাংসগুলো ভাজা হয়ে গেছে, এবারে তুলে নিচ্ছি। আমি এবারে পেঁয়াজ কাটা দিয়ে দিচ্ছি। এবারে আমি আমগুলো দিয়ে দিচ্ছি। আদা রসুন দিয়ে দিচ্ছি। এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। জিরে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ। লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। এবার আমি ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। রান্নাটা হয়ে গেছে, এবারে নামিয়ে দিচ্ছি। Thank you.
মাছ তরকারিটা কেমন হয়েছে? খুব ভালো হয়েছে। আম দিয়ে মাছ রান্না করলে খুব মিষ্টি লাগে, খেতে কি সুন্দর লাগছে।